হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমরা দেখাবো লাউয়ের রেসিপি, খুব সহজে কিভাবে স্বাস্থ্যকর এই লাউ রেসিপি তৈরি করা যায়, আসুন দেখে নিই। লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউয়ে আছে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, যা হজমে সহায়তা করে এবং শরীর ঠান্ডা রাখে। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় এবং পেটের বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন, কচি লাউ খেলে অনেক উপকার পাবেন। আসুন দেখে নেই কীভাবে তৈরি করি সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই লাউ। আজকে আমি রান্না করব ডায়েটের জন্য বা রোগীর পথ্য হিসেবে যেভাবে লাউ রান্না করা হয় সেইভাবে লাউ। এবং এই লাউ রান্নাতে আমি মশলা খুব কম ব্যবহার করব এবং স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি না হয় এই বিষয়টা মাথায় রাখব। কারণ অনেকে ডায়েট করে থাকেন, তারা তেল মশলা যেন বেশি হয় তখন তাদের ক্ষতি হয়। এছাড়াও যাদের পেটে ডায়রিয়া, আমাশয় এসব রোগেও ভুগছেন, তারাও কিভাবে লাউ খেলে শান্তি পাবেন সেভাবে আমি আজকে দেখাবো। যার জন্য একটি লাউ আমি কেটে ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর খোসাটাও ফেলে দিয়েছি। এখন এই লাউটা আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই আছে, আর আমি একসাথেই রান্না করছি, কষিয়ে রান্না করছি না। এক চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ তেল, এর চেয়ে বেশি ব্যবহার করব না। আর এখন দিয়ে দিব লবণ, লবণ দিচ্ছি এক চা চামচে এক চামচ পরিমাণ। আর হলুদ দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, খুবই কম হলুদ। এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা মরিচ। আমি যেহেতু আজকে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়েই লাউটা রান্না করব। আর দিয়ে দিচ্ছি দু থেকে তিনটি পেঁয়াজ কুচি। এবার সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পরিমাণ পানি। এখন আমি সেদ্ধ করে নেব ভালো করে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন ওই যে হলুদগুলো, লবণ সব অংশে ভালো মতো লাগতে পারে। এভাবে আমি রান্না করে নেব, রান্না হতে 10 মিনিট লাগতে পারে, তারপরে আমি খেয়াল রাখব। আজকে লাউটা অনেক সাদা সাদা লাগছে। লাউগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে এবং ঝোলটা মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, ঝোলটা যেহেতু অনেকটাই কমে গেছে এরকম মাখা মাখা আমি রাখতে চাই। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, ঝোলটা যেহেতু মাখা মাখা আছে। এখন আমি উপরে ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। এখন পছন্দ মতো একটু বাটিতে আমি বেড়ে গরম গরম পরিবেশন করব। খুব সহজেই তৈরি হয়ে গেল লাউয়ের ডায়েট রেসিপি। এই রেসিপি রোগীর পথ্য হিসেবে বা যারা রোগীরা ফ্লাশ কাটবে, খুব সহজেই তৈরি হয়ে গেল লাউয়ের সহজ রেসিপি। এই রান্না স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং যারা ডায়েট করছেন বা পেটের সমস্যায় ভুগছেন এই লাউ খেলে উপকার পাবেন। আর লাউ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লাউয়ে আছে ভিটামিন, যা শরীরের জন্য অনেক উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।